আমি কৌশিক দা, আমি এবছর ডব্লিউবিতে সিলেক্ট হয়েছি। আমার ডব্লিউবিতে স্কোর হয়েছে 60। আমি উত্তরণের পথে থেকে 3 বছর ধরে পড়াশোনা করেছি, আর আমাকে এই চাকরির পিছনে স্যারেদের ভূমিকা অপরিসীম। আর এই জায়গায় আমাকে পৌঁছে দেওয়ার জন্য স্যারেদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কিভাবে পড়াশোনা করেছি, এই চাকরিটা পেয়েছি, তা আপনাদের সামনে আমি শেয়ার করছি। আমি পিলি পরীক্ষার জন্য প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়তাম। এইভাবে পিলি পরীক্ষায় পাস করি। তারপর মাঠ নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আমি আর্মির জন্য প্র্যাকটিস করতাম। আমি 5 মিনিট 40 সেকেন্ডে মাঠ কমপ্লিট করি, তারপর ফিজিক্যালি মেজারমেন্টে ফিট হই। সায়েন্সের জন্য আমি স্যারেরা যা নোটস দিয়েছিলেন এগুলোই পড়েছিলাম রেগুলার। মক টেস্ট দিয়েছি স্যারের কাছে টাইম ধরে। মক টেস্ট দেওয়ার জন্য আমার মেন্স পরীক্ষায় খুবই সাহায্য হয়েছিল। এমনকি মক টেস্টে যা ভুল হতো স্যার আমাকে সেগুলো বুঝিয়ে দিতেন, তা আমার খুবই মেন পরীক্ষায় খুবই সাহায্য হয়েছে। মেন্সে ও রিটেনে আমার 48 নম্বর ছিল, তবে উত্তরণের পথে না এলে আমি এতটা নম্বর করতে পারতাম না। আমি ইংলিশে খুবই দুর্বল ছিলাম। আমার তা স্যারেরা খুবই সাহায্য করেছিলেন, এই দুর্বলটা আমার কেটে গেছিল দুর্বলতা। আমার অঙ্কের ম্যাথের প্রতিও খুবই ভয় ছিল। এই ভয়টা এই দাদার কাছে এসেই কাটে। এমনকি যা শর্টকাট প্রসেস সেগুলো আমি আমার মেন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারি। এমনকি আমি খুব ভালোভাবেই মেন পরীক্ষাটা সাহায্য হয়েছে। আমি মেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ হয়, তবে ইন্টারভিউয়ের জন্য যেরকম প্রিপারেশন নেওয়া দরকার ছিল সেগুলো আমাকে এখানে এসে স্যারেরা খুবই বুঝিয়ে দিয়েছিলেন, ঢোকা থেকে বেরোনো অবধি সমস্ত কিছু। এছাড়াও আমাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছিল, যেমন ইন্টারভিউ ওয়ানের ফুল ফর্ম, আমার যেহেতু কম্পিউটার ছিল সেখানে শো করি, আমাকে বলা হয়েছিল ওয়ানের ফুল ফর্ম, আর তুমি এর আগে কোনো পরীক্ষা দিয়েছো কিনা, তা বলা হয়েছিল তুমি এই চাকরিটায় কেন আসতে চাও। আর সবশেষে জিজ্ঞাসা করেছিল আমার নাম কৌশিক, তাই কৌশিকী অমাবস্যা কোথায় হয়, আমি তা সবকটাই সঠিক জবাব দিয়েছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিকঠাকভাবেই দিয়েছিলাম। আমি প্রতিদিন মেন্সের জন্য 8-9 ঘন্টা পড়তাম, তবে এই সময় বের করাটা আমার পক্ষে খুবই অসম্ভব হতো। আমাকে যেহেতু মামার দোকানে থাকতাম, মামাকে সময় দিতে হতো, আমি ক্যাটারিং করতাম, ঘুরে ঘুরে ডিম দিতাম, এছাড়াও আমাকে একটু সময় বের করাটা আমার পক্ষে খুবই কষ্টকর ছিল। তবু আমি সমস্ত পরিশ্রম করেও লেখাপড়া করেছি, আমি চালিয়ে গেছি আমার লেখাপড়া। কেননা আমি এখানে স্যারেরা আমাকে খুবই ভালোভাবে মোটিভেট করেছে, কেননা আমাকে এই চাকরিটা আমার পক্ষে খুবই দরকার ছিল। আর এই চাকরিটা না পেলে হয়তো আমি ঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না, আর এই চাকরিটার পিছনে আমি স্যারেদের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো।